আজকে শেয়ার করব বড় বড় আলু দিয়ে দারুণ স্বাদের একদম পাতলা করে মুরগির ঝোলের রেসিপি এটা আপনারা সবাই বাড়িতে তৈরি করেন আমিও করি তবে আমি কি করে এই রান্নাটা করি সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব রান্নাটা করার জন্য এখানে আমি নিয়েছি কয়েকটা আলু আলুগুলোকে দেখুন বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আলুর সাইজগুলো বেশ বড় ছিল সেই জন্য আমি দুই পিস করে কেটেছি যদি ছোটো সাইজের আলু হয় তাহলে কিন্তু কোটা কোটাও রাখা যায় আর এখানে নিয়েছি এক কেজি চিকেন চিকেনটাকে জাস্ট ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি রান্নায় চলে এসেছি রান্নাটা আমি সরষের তেল দিয়ে সাধারণত করি তো কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিই প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম আলুর সাথে হাফ চামচ নুন আর অল্প পরিমাণে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে মোটামুটি সাত থেকে আট মিনিট সময় নিয়ে বেশ লালচে করে আলুটাকে ভেজে নিচ্ছি মানে ভাজতে ভাজতে আলুটা যাতে ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় সেরকমভাবেই কিন্তু আলুটাকে আমি ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে গেল তুলে নিলাম কড়াইয় যেটুকু তেল আছে তার মধ্যে চিকেনগুলোকে ছেড়ে দিচ্ছি চিকেনটাকে দিয়ে গ্যাসের ফ্লেম একদম বাড়ি মোটামুটি পাঁচ ছয় মিনিটের জন্য বেশ লালচে করে চিকেনটাকে ভেজে নিচ্ছি কম আছে ভাজতে গেলে কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে আসবে আর অনেক সময় লাগবে ভাজতে তো গ্যাসের ফ্লেম অবশ্যই একদম বাড়িয়ে এরকমভাবে নাড়াচাড়া করে মোটামুটি পাঁচ ছয় মিনিট ভেজে নিলেই হবে বেশি ভাজার দরকার নেই বেশি লালচে করে বা বেশি ভাজার দরকার নেই তো চিকেনটা এখানে আমার ভাজা হয়ে গেছে কালারটা একটু সাদাটার মতন হয়ে গেছে এবার তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়ে তারপর একটা অন্য পাত্রের মধ্যে চিকেনটাকে আমি তুলে রাখছি চিকেন ভাজার পরে দেখুন তেলের পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে এর মধ্যে যেহেতু জল আছে চিকেন থেকে জল বেরিয়েছে তো এই তেলের মধ্যে ফোড়ন দিলাম কয়েকটা দারচিনি আর লবঙ্গ আর ছোট এলাচ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম মিডিয়াম আছে কুড়ি পঁচিশ সেকেন্ডের জন্য ফোরনটাকে সাতলে নিচ্ছি ফোরনটা চলে এসেছে মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার এখানে দিয়ে দিলাম দেড় কাপ পেঁয়াজ কুচি চারটে বেশ বড় সাইজের পেঁয়াজ এখানে আমি কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটাকে দিয়ে মিডিয়াম হাই আছে একটু লালচে করে ভেজে নিচ্ছি তিন চার মিনিটের জন্যে পেঁয়াজটাকে বেশ লালচে করে আমি ভেজে নিয়েছি এবার এখানে যাচ্ছে দুই টেবিল চামচ আদা রসুন বাটা এখানে একটা বড়ো সাইজের রসুন আর দেড় ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম আর দিয়ে দিলাম এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট হাফ চামচ নুন দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে নাহলে আদা রসুনের কাঁচা গন্ধ করবে সেটা ভালো লাগবে না মিডিয়াম হাই হিটে মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা পুরো ঝালটা কিন্তু কাঁচা লঙ্কা থেকেই আসবে কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার এক চামচ আর হলুদ দিচ্ছি এক চামচ মিডিয়াম আছে মোটামুটি তিন চার মিনিট সময় নিয়ে সব কিছুকে ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি কষানোর উপরেই কিন্তু রান্নার টেস্ট ডিপেন্ড করে তো অবশ্যই সব কিছুকে খুব ভালো করে কষাতে হবে এখানে আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ফেটানো টক দই টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে তারপরে সেটা দিতে হবে আর টক দই অবশ্যই ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে দেবেন আর দিয়ে কিন্তু সাথে সাথে মিশিয়ে নেবেন নাহলে কিন্তু টক দই ছানা ছানা মতন কেটে যাবে তো টক দইটাকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি গ্রেভির কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে এবার এখানে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম চিকেন থেকে অনেকটা জুস বেরিয়েছিল সব সময়তে কিন্তু চিকেনটা আমি দিয়ে দিয়েছি তার সাথে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম এবার মশলার সাথে আলু আর চিকেনটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে মিডিয়াম আছে খুব ভালো করে আলু আর চিকেনটাকে মশলার সাথে কষিয়ে নেব কষাতে কষাতেই যাতে করে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট চিকেন আর আলু সেদ্ধ হয়ে যায় সেরকমভাবে কিন্তু কষিয়ে নেব তো সব কিছুকে ভালো করে এর সাথে মিশিয়ে নিই মিডিয়াম আছে এটাকে আমি ঢেকে দিয়েছিলাম মোটামুটি সাত থেকে আট মিনিটের জন্য। সাত আট মিনিট মিডিয়াম আছে রান্না করার পরে ফিরে এসেছি দেখুন চিকেন থেকে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়ে এসেছে এখানে আমি আর এক্সট্রা এক ফোঁটাও জল দিই আর খুব ভালো করে সব কিছু কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই জলটা গরম করে নিয়ে তারপরে সেটা দেবেন জলটা একটু বেশি করে দিয়েছি যেহেতু এটা ঝোল রান্না হবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর যাচ্ছে সামান্য পরিমাণে একটুখানি চিনি চিনিটা কিন্তু স্কিপ করবে না অবশ্যই দেবেন দিয়ে দিলাম এখানে বেশ একটা ধনে পাতা কুচি এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি একটু চিনি না দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয় না আর খুব একটা ভালো লাগে না খেতে এইটুকু চিনি দিলে মিষ্টি হয়ে যাবে না খেতে ভালো হবে সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য যাতে করে চিকেন আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর ঝোলটা একটু ঘন হয়ে যায় তো দশ মিনিট মিডিয়াম আছে রান্না করার পরে ফিরে এসেছি দেখুন উপর থেকে কিন্তু তেলটা ভাসতে শুরু করেছে আর চিকেন আর আলু খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিয়েছি রান্নাটা হয়ে এসেছে নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো শাহি গরম মশলার গুঁড়ো এখানে আমি দিয়েছি এক চামচ গরম মশলার গুঁড়োটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য তারপরে পরিবেশন করবো একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে শুধু স্যালাড আর এই মুরগির ঝোল থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না এক থালা ভাত শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন